কামিকা একাদশী ব্রত মাহাত্ম কথা শ্রবণ করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, শ্রবণ করুন। আপনি মনোযোগ সহকারে তাহা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কীরকম, এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে বলুন। সবিস্তারে আমি জানতে ইচ্ছা করি এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় কামিকা একাদশীর, আপনি কৃপাপূর্বক আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে, নারদ বলিলেন। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন যে, হে বৎস, জগত জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তাহা শ্রবণ কর। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগত প্রসিদ্ধা। এই একাদশী মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তায় আদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তার জলসিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। সেই তুলসীকে জলসিঞ্চন শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভাগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহর্তা ভূর্ণহর্তা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। জয় নিতাই জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
আপনারা সবাই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন কামিকা একাদশীর, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটি টিপে দিন। জয় নিতাই।